গুৱাহাটী মহানগরীর জিএস চৌদর গণেশগুড়ির অবস্থিত হুন্ডাই এই শোরুম তো নিশ্চয়ই দেখিছে। নাম মুকেশ হুন্ডাই। এয়া মুকেশ হুন্ডাই সম্মুখের দৃশ্য। আজি হঠাৎ মুকেশ হুন্ডাই শোরুমের প্রসঙ্গ উত্থাপন করার আপনি নিশ্চয় আচরিত হয়েছে। তেনেহলে আমি কিছু ফ্ল্যাশব্যাকলে উভতি যাব লাগিব। আমচাঙৰ উচ্ছেদ মনত আছেনে? চিঞৰি চিঞৰি কান্দিছিল আমচাং বাকীয়ে। কৰ্মপাত কৰা নাছিল প্ৰশাসনে, ব্যৱহাৰ কৰিছিল হাতী আৰু বুলডেজাৰ। এইবাৰ মুকেশ হুন্ডাই পিছফালৰ এই দৃশ্য মন কৰক। অজস্ৰ গাড়ীয়ে পাৰ্কিং কৰিছে এই স্থানত। আপুনি নিশ্চয় ভাবিছে এয়া মুকেশ হুন্ডাই মাটি, কিন্তু বাস্তৱতে সেয়া নহয়। মহানগরীর জিএস চৌদর কাষত এবার মাটি বেদখল। বেদখলের খলনায়ক স্বয়ং রাজেশ হিমৎসিংহা। মুকেশ হুন্ডাই পিছফালে ব্যাপক হারত বেদখল। এইদরে সরকারি মাটি বেদখল করে গাড়ি পার্কিং করেছে মুকেশ হুন্ডাই কর্তৃপক্ষ। ডর ডর বিল্ডিং বনাইছে তো আমার রাইজর সমস্যা হয়েছে। হিমৎসিংহাই মানে মুকেশ হুন্ডাই বলে একটা হে আছে, ডিলার আছে গাড়ির। হ্যাঁ, হিউন্ডাই তো আপনার সিহতে মানে ভাঙি দিয়েছিল মাজতে হল আজি প্রায় ভাঙি দিয়েছিল। তারপর না এটা আর কি হল, সিহতে মানে আরো নতুন মানে কি পার্কিং করেছে, দখল করে আছে। এটা সে ধর আর দেন এই যে মাজতে অঙ্গমধু স্যারে ডিসি স্যারে এই ভাঙি দিয়েছিল, তো সিহতে আরো বনাইছে হিমৎসিংহাই। তো সিহতে ডাঙর মানুষ, ডাঙর মানুষের কথা কি কব। অঙ্গমাটি উপায়ুক্ত হয়ে থাকা অবস্থাত এই মাটির উচ্ছেদ। হিমৎসিংহার মাটি সরকারি বলে প্রশাসনে কৈছিল। ভাঙি দিয়া হয়েছিল হিমৎসিংহার ঘর। এটা পুনর আরম্ভ হিমৎসিংহার বেদখল। অঙ্গমাটিয়ে ভাঙি দিয়া হিমৎসিংহার দেওয়ালবুর মন করক, এতিয়াও পরিতত্ত অবস্থাত আছে দেওয়াল। সেই সময় প্রশাসনের ফল কোয়া হয়েছিল এয়া সরকারি মাটি, কিন্তু সময় উকলি যাওয়ার লগে লগে সরকারি মাটি পুনের দখল করলে রাজেশ হিমৎসিংহাই। সিহতে সরকার যেটা ডিসি স্যারে হেৰি কৰিছিল, উচ্ছেদ কৰিছিল, ইয়াত কোৱা হৈছিল যে ইয়াত সরকারি পার্কিং হব এটা এনেকে বলে কোৱা আছিল। সরকারি মাটি হয়, কিন্তু আমি জানা মতে সরকারি মাটি যেটা পার্কিং কৰি আছে সিহতে, সেটা বর্তমান সরকারি মাটি হয় আমি জানা মতে। আর একচুয়ালি ইয়াত সরকারি পার্কিং হব হওয়া কথা আছিল, কিন্তু আজি এটা দেখা গেল হিমৎসিংহা নিজে হেৰি কৰি কিনে নিজে দখল কৰি লৈছে, কব্জা কৰি লৈছে। হিমৎসিংহাই এই মাটি দখল করার লগে লগে বন্ধ হয়ে পড়ছে এটা নলা, ফলত এবার বারিষার বতরত উক্ত অঞ্চলত ব্যাপক হারত কৃত্রিম বানপানীর সৃষ্টি হওয়া নিশ্চিত। বানপানী আহিলে আমি ভুগিব লাগিব, একাতো একাতো একবুক মানুষ মরিব, ইমান প্রবলেম আছে। এটা ডাঙর মানুষের কারণে কোনো একো কব নোৱাৰে, এটা আপনাদের তো দেখিয়েছে, দেখেছে নালা কি হয়েছে, নালা জামে হয়ে আছে এতিয়াও। এইবিল গাড়ি দেখেছে না আপনাদের পার্কিং কি করে থাকছে, নিজা ইচ্ছা মতে দখল করে আছে। পারে যদি আপনাদের কিবা এটা করে ব্যবস্থা করো আপনাদের রাইজক। অঙ্গমুষ্ঠ স্যার নিজে আইছিল, নিজে এই উচ্ছেদ করেছিল, উচ্ছেদ করার পিছত তার কিছুদিন পিছতে আকো পুনের স্থাপন হল, পার্কিং ব্যবস্থা হল, আর ড্রেন তো প্রায় আধা আধা অংশ তেখেতে নিজের অংশ লৈ ললে। আর এটা পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এজাক বরষুণতে যে আমার গুয়াহাটিত বানপানির সমস্যা হয়, এটা আকো পুনের বানপানী হলে এইখানে মানুষ স্থানীয় রাইজ হিসাবে হিসাবে আমিও ভুক্তভোগী হম। প্রশ্ন হয়েছে হিমৎসিংহার দরে প্রতিপত্তিশীল ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা লোবলে সাহস গোটাবলে সর্বানন্দ সরকারে। ব্যুরো রিপোর্ট, DY365।